মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও মানে যেদিনকে মনসা পুজো ছিল তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি এই জন্যই শেয়ার করতে পারিনি কারণ সেই দিনকেই যেহেতু রাত্রিবেলা শুভর বার্থডে সেলিব্রেট করেছিলাম বারোটা বাজার আগে তো ওই জন্য তখন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো তাই এটাকে আমি তোমাদেরকে বার্থডে ভিডিও দুটোর পরে শেয়ার করছি তো সেই দিনকে যেহেতু আমি পুজোর উপোস করেছিলাম তো অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে সব কাজকর্মগুলো সেরে নিই আর সত্যি কথা বলতে মনসা পুজোর আগের দিনই দুপুরবেলা থেকে বৃষ্টিটা কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ কমে গেছিলো আর মনসা পুজোর দিন বেশ ভালো রোদ্দুর উঠেছিল তো যে জামাকাপড়গুলো কিছুটা মানে শুকায়নি সেগুলোকেও বাইরে মেলে নিলাম আর তারপরে যে কটা জামাকাপড় কাচার বাকি ছিল সেগুলোকেও কেচে ভালো করে ধুয়ে মেলে দিচ্ছি তো এইভাবে সারা সারাদিনে শুকিয়ে যাবে আর বাড়তি যে কাজকর্মগুলো আছে তো ততক্ষণে আমি সেইগুলো করে নেব তো অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে তো পুজো যেহেতু সন্ধ্যের দিকে হবে তো সেরকম কোনো কাজের খিচিবিচিও নেই কারণ সামনের বাড়িতে পুজো আর পুজো ওখানে দিতে যাব পুষ্পাঞ্জলি দেব তো সারাটা দিন উপোস করে থাকবো কিন্তু উপোস করে থাকলে মানে কাজকর্ম করতে গেলে কিন্তু তখন রোদ গরমে কষ্ট বেশি হয় তো ওই জন্য ভাবলাম যতটা সকালবেলার দিকে আমি কাজ সেরে নিতে পারবো তারপরে বাকি সময়টা কিন্তু আমাকে আর মানে কর্কেটের ঘরে রোদ গরমের মধ্যে কাজ করতে হবে না তখন পাকা ঘরের মধ্যে কিছুক্ষণ বসে থাকতে পারবো কারণ এখন যেহেতু মানে একদম চড়া রোদ উঠে গেছে দুদিন থেকে তো একটু কষ্ট হচ্ছিল কিন্তু তারপরে আবার ওয়েদারটা ভালো হয়ে গেছিলো একটু বেলার দিকে তো যাই হোক আমি তো অনেক কিছুই ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে মনসা পুজোতে উপোস করবো পুজো দিতে যাব কিন্তু বেলা দশটার পর থেকে মানে আমার পুজো মানে উপোসটাকে ভাঙতে হয়েছে কারণ তোমাদেরকে আমি একটু পরে বলছি বা দেখাচ্ছি তাহলেই তোমরা বুঝতে পারবে তো সকালবেলা দিকে ঘরটাকে ঝাড় দিতে গিয়ে দেখলাম যে পিঁপড়েতে পুরো মানে বাঁশের পাশ থেকে যেহেতু সিমেন্টগুলো খুয়ে গেছে মেঝেটা কর্নার কর্নার দিক হয়ে গেছে তো সেখানে পিঁপড়েতে মাটি উঠিয়েছে তো এই মাটিগুলোকে গাছের গোড়ায় দিয়ে দেব ভালো করে একটা ক্যারি ব্যাগ হাতের মধ্যে বেঁধে নিলাম নাহলে এই যেই পিঁপড়েগুলো মাটি তোলে সেই পিঁপড়েগুলো প্রচণ্ড হারে বিষাক্ত হয় একবার কামড়ে দিলে পরে মানে হাত একদম জ্বলে পুরো একাকার হয়ে যাবে সেই ছোট ছোট লাল পিঁপড়ে হয় না একদম মোটা মোটা মানে একদম ছোট ছোট যে পিঁপড়েগুলো হয় সেইগুলো তো যাই হোক তারপরে ঘরটা ঝাড় দিয়ে মাটিগুলোকে সরিয়ে দিয়ে আমি কিচেনে যে জুতোর র্যাকটা আছে তো সেটাকে আগে ঢেকে দিচ্ছি কারণ জুতোর র্যাকটা দেখতে ভালো লাগে না ওই জন্য একটু ঢেকে দিলে পরে ওটাও ঢাকা থাকে নোংরাটা কম হবে জুতোগুলো তো ওই জন্য ঢেকে দিলাম আর এদিকে জলের বোতল থালা বাসন যা কিছু ছিল সব কলতলাতে জড়ো করে রেখে তারপর আমি এখন কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নেবো তো কালকে রাতে অলরেডি পরিষ্কার করে রেখেছিলাম যেদিন যেদিন আমার সম্ভব হয় সেদিন আমি রাত্রিবেলাতে কিচেনটাকে পরিষ্কার করে রাখি কিন্তু প্রত্যেক দিন হয়ে ওঠে না কারণ আমার কাছে যেহেতু মানে জল খুব কমই পরিমাণে থাকে আমাদের তিনজনাকে জল ইউজ করতে হয় তারপরে সারা বিকালটার থেকে নিয়ে রাত পর্যন্ত মানে পরের দিন সকাল ছটা পর্যন্ত ওই জলের উপরেই আমাদেরকে কিন্তু ভরসা করে থাকতে হয় তাই রাত্রিবেলা খুব একটা বেশি জলের কাজ আমি করে করতে পারি না কিন্তু যেই দিনকে দেখি যে জলের পরিমাণটা বেশি আছে সেই দিনকে আমি চেষ্টা করি কিচেনটাকে ভালোভাবে পরিষ্কার করে রাখার কারণ যদি সব সময় বাড়িতে অ্যাভেলেবেল জল থাকে তাহলে কিন্তু কিছু কাজ সেরে রাখা যায় যেটা আমি পারি না বা আমার দ্বারা সম্ভব হয় না জল যেহেতু অ্যাভেলেবেল থাকে না ওই কারণে আর এখানে এখন জল টলগুলো সব ভরে নিচ্ছি বাকি কাজকর্ম যা আছে সব কিছু সেরে নেব তো আমার তো অনেকটা ইচ্ছা ছিল আর বলতে পারো যে অনেকটা আশাও ছিল যে তোমরা সবাই বলছো বাড়িতে বারবার করে সাপ ঢুটছে তো মনসা পুজোতে মানে দুধকলা দিয়ে পুজো দিতে ঠাকুরকে কিন্তু আমি ভেবেছিলাম যে উপোস করে তারপরে ঠাকুরের কাছে একদম পুষ্পাঞ্জলি দিয়ে আমি পুজোটা দেব কিন্তু দেখো আমাদের পুরো মানে পরিবারে যত ফ্যামিলি মেম্বাররা আছে তাদের মধ্যে কাউকে কোনো দিনও দেখিনি যে বাড়িতে মনসা পুজো করতে তবে কোনো জায়গায় পুজো হলে পরে সেখানে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া বা দুধকলা দিয়ে আসা এটা কিন্তু সবাই করে তো আমিও ভেবেছিলাম যে উপোস করে সামনেই যখন পুজো হচ্ছে তাহলে পুজোর উপোসটা করে আমি জল খেয়ে নেব আর তারপরে প্রসাদ টোসাদ ওই বাড়ির থেকেই দেবে কাকুড়া তো ওইখান থেকেই খেয়ে নেব তো বাকি দিনটা মানে পুরো দিনটা উপোস করে ঠাকুরের ওখানেই যদি কাজকর্মগুলো করি তাহলে আমারও ভালো লাগবে আর তোমরা যেটা বলেছিলো সেটা করাও হবে তো যাই হোক সকাল থেকে উপোস করেই কিন্তু কি যে মাথার মধ্যে আসলো আমি বুঝতে পারিনি যে পেরেক হাতুড়ি দিয়ে ঠুকতে গিয়ে কর্কেটের মানে ঘরের একটা সাইডে তো আমার হাতের মধ্যে এমনভাবে মানে হাতুড়িটা বাড়ি লেগেছে কড়ি আঙ্গুলের একটা সাইড একটুখানি ফেটে গেছে ফেটে রক্ত জমে গেছিলো তো যেহেতু ক্ষত হয়ে গেছে তো আর তো পুজোতে উপোস করলেও আমি অঞ্জলি দিতে পারবো না তো ওই কারণে অবশেষে আমাকে প্রসাদগুলো সব কিছু এক জায়গায় জড়ো করে ঠাকুমাদের বাড়িতে দিয়ে আসতে হলো তবে চেষ্টা করেছি যে অঞ্জলি যতই না দিতে পারি তবুও ঠাকুরের জল ভরতে যাওয়ার সময় সাথে করে যাওয়ার তারপরে রান্নার কাজে কিছুটা হেল্প করে দেওয়ার তো সেগুলো করতে পেরেছি কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়াটা করতে পারিনি কারণ এই জিনিসটাও দেখবে ভাগ্যের ব্যাপার সবাই সব কিছু করে উঠতে পারে না আর আর ঠাকুরও সব জিনিস সবাইকে দিয়ে করাতে মানে সব সময় সক্ষম মনে করে না কারণ যেগুলো আমরা চাই সেগুলো সব সময় যে আমাদের সাথে হবে সেটা এমন জরুরি নয় কারণ ভগবানের উপরে আমরা কোনোদিনও কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবো না ইচ্ছা থাকলেও কিছু জিনিস এমন আছে যেটা আমাদের জন্য ভালো নয় বা আমরা করতে পারবো না বা আমরা করলে ঠিক নয় তো সেটা আমরা কখনোই করতে পারবো না জোর করেও হয়তো করা যাবে না তো যাই হোক সকালবেলার দিকে যা কাজকর্ম ছিল সেগুলো তো সব সেরেই নিয়েছিলাম তারপরেই আমি জানি না কেন মানে হাতুড়ি আর ব্রেক দিয়ে কাজটা করতে গেলাম পরে সেটা ভাবছিলাম তো যাই হোক যা হয়েছে কথাতে বলে যে ভালোর জন্যই হয় তো তারপরে আমি অঞ্জলি না দিতে পারি পুরো সময় পুজোর ওখানে ছিলাম আর কি কী প্রসাদ তোসাদ দেওয়া হয়েছে না হয়েছে তো সব কিছু তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব তো সকালের কাজকর্মর জন্যই কিন্তু আমি ভিডিওগুলো সব কিছু শুট করেছিলাম যে তোমাদের সাথে কাজকর্মটাও শেয়ার করব পুজোর সব কিছু শেয়ার করব তাতে যদি ভিডিওটা একটু বড় হয় হবে তারপরে আবার রাত্রিবেলা প্রায় সাড়ে নটা দশটার থেকে আবার শুভর জন্য বার্থডের কেক বানানো বার্থডে সেলিব্রেট করার প্ল্যানিং সেগুলো সব কিছুই এক এক করেছিলাম কিন্তু একটা ভিডিওতে যেহেতু ভিডিওগুলো দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তো ওই জন্য আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট এই ভিডিওটা একদম পরে দিচ্ছি আর মনসা পুজোর দিনই যেহেতু লক্ষ্মী পুজো তারপর বিশ্বকর্মা পুজো সব কিছু একসাথে ছিল তো আজকের দিনটা কিন্তু সবার বাড়িতেই কিছু না কিছু একটা অনুষ্ঠান বা পুজো আছেই তো সেগুলো মানে ভালোই লাগে বাড়িতে পুজো অনুষ্ঠান এই জিনিসগুলো হলে তো পাশের বাড়িতে যেহেতু পুজো হচ্ছে বুঝতেই পারছো ঢাক বাজছে গান বাজছে এগুলো শুনেও একটা আলাদাই মানে অনুভব লাগছে মনে হচ্ছে যেন নিজেদের বাড়িতেই পুজো পুজো ভাব তো কদিন আগেই তো গণেশ পুজো হয়ে গেছে তারপর এখন মনসা পুজো আসছে আবার দুর্গা পুজো তো এক এক করে আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তো এই শুরু হলো পুজো এবার চলতে থাকবে তো তারপরে দেখো আমি কাজকর্ম করে নাইটিটা ছেড়ে নিয়েছি আর নাইটি ছাড়ার পরেই কিন্তু সকালবেলার দিকে আমি ঠাকুরের থালা বাসনটা ধুয়ে নিই তাহলে কিছুটা পুজোর জিনিস রেডি থাকে তারপর আমি স্নান করার পরে ঝটাপট পুজোটা কিন্তু দিয়ে নিতে পারি তো এখন পাকা ঘরে যাব যেহেতু সকালবেলার দিকে পাকা ঘরে এখনও কোনো কাজ করিনি একবারে জামাকাপড় ছেড়ে তারপর এখন পাকা ঘরে ঝাড় দেওয়া মোছা বিছানাপাতি তোলা এগুলো সব কিছু করব তো পুচকুশোনা শুভত্ত মনসা পুজো পর্যন্ত কন্টিনিউ ছুটি ছিল তো মনসা পুজোর দিন ওরা সকালবেলা প্রায় এখন সাতটা মতন বাজে ওরা দুই ভাই বোন ঘুমাচ্ছে আমি এই ঘরে এসে সবার আগে এই সাইডের গেটটা খুলে দিলাম কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই একদম আমি বাইরে চলে গেছি আর যাওয়ার পরেই সকাল থেকে বাইরের কাজকর্ম কর্কেটের ঘরের কাজকর্ম সেগুলোকে আগে সেরে নিলাম ততক্ষণ ওরা তিন ভাই বোন ঘুমিয়ে নিল ফুচকুশোনা শুভ আর সুজি আর এখন এসে আমি ওদেরকে ডিস্টার্ব করছি তো এদেরকে ঘুম থেকে উঠাবো এক এক করে তার আগে জামাকাপড়গুলোকে সব নামিয়ে ফেলছি তো এই জামাকাপড়গুলো যেহেতু ফ্যানের নিচে দিয়েছিলাম তো ওই জন্য এগুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে তো এগুলোকে আর রোদ দূরে দেওয়ার দরকার পড়েনি তো এগুলোকে নামিয়ে দিয়ে এবার ঘরে যে দড়িটা টাঙিয়েছি সেটা খুলে দেবো আর তারপরে জানলাটাও খুলে দিয়ে তারপরে চারোদিকটা একটুখানি স্প্রে করে দেবো কারণ যেহেতু সুজি সারাক্ষণ ঘরের মধ্যে থাকে আমাদের মানুষেরও দেখবে যেরকম গায়ে একটা গন্ধ থাকে পশু পাখিরও কিন্তু গায়ে একটা স্মেল থাকে সেটা যে যতই বলুক আমি ভালো করে স্নান করাই বা ক্রিম লাগাই বা পারফিউম লাগাই তবুও সেটা কিন্তু কখনোই যাবে না হয়তো কিছু সময়ের জন্য ঢাকা থাকবে কিন্তু সেটা কখনো কিন্তু যায় না তো ওই জন্য সকালবেলায় জ্বালনা দরজা খোলার পরে একটু রুম ফ্রেশনার দিয়ে দিই ঘরে যাতে ঘরটার যে সারা রাতে জ্বালনা দরজা বন্ধ থাকার পরে যে স্মেলটা সেটা যেন বেরিয়ে যায় তো তারপরে এই যে সুজিকে এখন একটুখানি সময় আছে যেহেতু চিরুনি দিয়ে ভালো করে আচিয়ে দেব ওর মুখে কোথায় কোথায় পশম হালকা উঠে গেছে সেখানে একটু ক্রিম লাগিয়ে দেব তারপরে চেক করব পোকা আছে কি না কানে ড্রপ দেবো তো এইসব জিনিসগুলো এখন করতে থাকবো মানে পুচকুচনা শুভকে যতটা না সময় দিয়ে এখন ওরা যেহেতু বড় হয়ে গেছে তার থেকে দ্বিগুণ সময় এখন সুজিকে দিতে হয় তো যাই হোক এটাও একটা সময় কাটার মতনই ব্যাপার আর বলতে পারো যে সুজি তো যতই বড় হোক না কেন শারীরিক দিক দিয়ে যতই বড় হোক তবুও সেই বাচ্চা ভাবটা ওর মধ্যে থাকবেই কারণ ও নিজে কোনো দিনও কিছু করতে পারবে না শুধু খাবারটা খাওয়া ছাড়া তো ওই জন্য সব কিছু আমাকে করে দিতেই হবে যেমন একটা ছোট্ট বাচ্চাকে মা বাবা কোলে পিঠে করে মানুষ করে ঠিক সেই রকমই তো সেটাই করছি ও আমার সাথে খেলা করছে ততক্ষণে আমি ওকে ক্রিমগুলো লাগিয়ে দিই তারপরে চলো তোমাদের সাথে ব্লগটা পরে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু সুজিকে একদম লাইট খাবার মানে হালকা খাবার দিই দুটো থেকে তিনটে বিস্কিট এর বেশি আর এখন কিছু দেব না তারপরে আবার এক ঘন্টা পর খাবার দেব তো ওকে যখনই বিস্কুট দিই তখনই ও বাটির থেকে নিয়ে অন্য কোনো জায়গায় হয়তো কোনো কোনার মধ্যে বা খাটের তলায় গিয়ে খাবে তো কদিন ধরেই তো ওর শোয়ার জায়গাটা ভিজা রয়েছে আজকে ওটাকে রোদে দিয়েছি ভালোভাবে শুকিয়ে যাবে তো এখন ওকে একটা বেডশিট পেতে যখন সারা রাত শুতে দিয়েছিলাম তো সেখানেই দেখছি খাবারটা নিয়ে এসে খাচ্ছে তো সেখানেই আমি আবার বাটিটা এগিয়ে দিলাম আর এই দেখো অবস্থা প্লাই দেওয়ার পরও একদম উঠে গিয়ে ও প্রকৃতির দৃশ্য এইভাবে ডেলি দুবেলা তিনবেলা করে দেখে আর সত্যি দেখতে খুবই ভালো লাগে কারণ এটা আমাদের মানুষরাই আমরা পারি না সারাক্ষণ ঘরের ভিতরে আটকা থাকতে ও কি করে পারবে তো দেখি মাঝে মাঝেই ওই সাইডে যায় আর ওইভাবে হাত দুটোকে তুলে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে ভালো লাগে আবার একটু কষ্টও হয় যে ওকে যদি একটু বের করে করতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু ও তো এখন বালি মাটি এইসব জিনিসগুলো খায় তো ওই জন্য ওকে আর বের করার সাহসটা পাই না কারণ তাতে ওর বমি হয় আর সেটা হলে পরেও শরীরের জন্য খুবই খারাপ তো ওর বিছানাটাকে দেখলাম শুকিয়ে গেছে বেশ ভালোভাবেই রোদে একদম কড়া রোদে বুঝতেই পারছো তো নিয়ে এসে দিলাম ঘরের মধ্যে কিন্তু বিছানাটা যেহেতু একটু গরম তো আর সাহস পাচ্ছে না ওর ভিতরে যাওয়ার কারণ এমনিতেই ঘরের ভিতরে গরম তারপরে বিছানাটা তার উপরে আরও গরম তো যাই হোক এবার তোমাদেরকে দেখাই আমার হাতটার কি অবস্থা তো করি আঙ্গুলটার মধ্যে এমনভাবে বাড়ি লেগেছে তো দেখতেই পাচ্ছ গরম বোরিং করে লাগিয়ে দিয়েছি কিন্তু তাও এখনও রক্ত আস্তে আস্তে বেরিয়ে আসছে তো অনেকটাই ফেটে গেছিলো মানে হাতুড়ির বাড়ি লেগে ফেটে রক্ত বেরিয়ে গেছিলো আবার কিছুটা রক্ত জমে গেছিল তো শুভ ছিল তখন আমার সাথে শুভ তো দেখে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছে যে এইভাবে আবার হাতুড়ি দিয়ে বাড়ি লাগলে ফেটে যায় নাকি তো তারপরে ওই বোর্ডিংটা গরম করে আমার হাতের মধ্যে লাগিয়ে দিয়েছে আর সুজির সব কিছু করে দিয়ে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করিয়ে দিয়ে পুচকুশোনা শুভোর জন্য রান্না করে আমি স্নানটা সেরে নিলাম তো হাতের থেকে যেহেতু বোর্ডিংটা উঠে গেছে তোমরা দেখতেই পেলে অনেকটাই কেটে গেছে তো শ্যাম্পু করে দিয়েছি আর শ্যাম্পু করার পরে এখন একটুখানি মানে হেয়ার সিরাম লাগিয়ে নিচ্ছি কারণ আজকে মনে হয় না যে আমি সেইভাবে মাথাটা আঁচড়াতে পারবো তো ওই জন্য একটুখানি সিরামটা ভালো করে লাগিয়ে নিলাম তাহলে মাথার চুলটা আঁচড়াতে আমার সুবিধা হবে বেশি জটও পাকাবে না তো ওই জন্য একটুখানি সিরামটা লাগিয়ে এবার হালকা করে মাথাটা আছড়ে নেব আর তারপরে যাব ঠাকুমাদের বাড়িতে পুজোর জিনিসগুলো দিয়ে আসবো কিংবা হয়তো বিকালবেলা দেব কারণ সন্ধেবেলা পুজো হবে তো জিজ্ঞাসা করে আসি যে পুজোর জিনিসগুলো কখন দিয়ে আসবো তো সেটা জেনে এসে তারপরে আমাকে আবার যেতে হবে একটুখানি মিউনিসিপ্যালিটিতে তোমরা সবাই জানো যে আমি একটা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছি যেটা সমিতির বই বলে প্রত্যেক জায়গাতেই হয়তো তোমাদের আছে তো সেই বইটার জন্য আজকেই আবার মনসা পুজোর দিনই ডেকেছে তাহলে অবস্থাটা বোঝো কোথায় যাব আমি একদিকে আঙ্গুল কেটে গেছে একদিকে পুজোর উপোস করে আছি উপোসটা ভাঙিনি যে রাত্রিবেলা একবারই উপোস ভাঙবো পুজো হওয়ার পরে আর তারপরে আবারই রোদ গরমে মিউনিসিপ্যালিটি তো ভাবলাম সাইকেল নিয়ে আর যেতে পারবো না শরীরে সেই জোরটা নেই আমার তো চলো টোটো করেই যাওয়া যাক তো পুচকুশোনাকে ও সাথে নিয়ে নিলাম ও যাওয়ার জন্য বায়না করছিল শুভ বাড়িতে আছে আমি ফুচকুশোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি তো যাওয়ার পরে দেখলাম যে মিউনিসিপ্যালিটিতে বিশ্বকর্মা পুজো হয়েছে আর আমার কাজের জায়গাটা মানে ঠাকুরের মূর্তিটা একই জায়গায় ছিল তো পুচকুশোনা একটু ভিডিও করে দিয়েছিল তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি মিউনিসিপ্যালিটি অফিস থেকে আসার পরে আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে এবার ঠাকুরের সব জিনিসগুলো ঠাকুমাদের বাড়িতে দিয়ে আসব কারণ এখন বিকাল হয়ে এসেছে তো এখানে আছে ছটা কলা আমি হাফ ডজন কলা নিয়ে নিয়েছি আর তার সাথে আছে দুটো মন্ডা চারটে কালাকাঁধ আর ঠাকুরের জন্য দুধ তো দিতেই হবে দুধ নিয়েই রেখে দিয়েছিলাম যেহেতু আমাদের বারোটা সাড়ে বারোটার দিকে দুধ দিতে আসে তো তখন ঠাকুরের বাসনে আলাদা করে দুধটা ঢেলে নিয়েছিলাম তো এইগুলো ঠাকুমাদের বাড়িতে দিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাবো যখন ঘটে জল ভরতে যাবে আমাদের এখানে ছোটো কালী মায়ের মন্দিরে তো তখন তোমাদের সাথে ভিডিওটা আবার শেয়ার করবো আর তারপরে কি কি আয়োজন হয়েছিল পুজোতে তো সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো আবার পরে আসছি তো পুজোর প্রসাদ নিয়ে আমরা চলে এসেছি পুজোর সময়টা এই কারণেই ভিডিও করতে পারিনি কারণ পুজোর জায়গায় আমরা ছিলাম না যেখানে রান্না হচ্ছিল খিচুড়ি তরকারি সেখানেই ছিলাম যেহেতু অঞ্জলি দিতে পারবো না তো ওই কারণে খিচুড়ির জায়গাতেই ছিলাম তো যেই বাড়িতে পুজো হয়েছিল সেই কাকুই রান্না করেছে তো এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি আছে আর সব রকম ডাটা গাজর সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশারি তরকারি তো সত্যি কথা বলতে ঠাকুরের প্রসাদ যেইভাবেই রান্না করা হোক না কেন সব কিছু কিন্তু দারুণ হয় তো খুব সুন্দর হয়েছিল আর বাবাও এসেছিল কারণ বাবা মাকেও বারবার করে বলেছিল আসতে তো মায়ের শরীরটা খারাপ হলে মা আসতে পারেনি তাই বাবা এসে কিন্তু প্রসাদ নিয়ে গেছে তো বড় গামলায় দিয়েছিল বাবা মাকে দেওয়ার পরে বাকিটা আমরা ঢেলে নিয়েছি এরপরে শুভর যে বার্থডের ভিডিওগুলো তো সেগুলো কিন্তু শ্যুট করেছিলাম যেগুলো তোমাদের সাথে অলরেডি আগে শেয়ার করে দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই